বিসমিল্লাহিরাহমানিরাহিম, ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবদুল্লাহ আল আমিন। এই পর্বে আমরা আলোচনা করব দ্য অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টারের টেপ অফ অ্যাকাউন্টিং সাইকেল, হিসাব চক্রের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো নিয়ে আমাদের এই পর্বের আলোচনা। আসলে হিসাব চক্রের যে ধাপ রয়েছে এগুলো সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিষ্ঠান ভেদে কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা অব্যবসায়ী প্রতিষ্ঠান সমস্তগুলো ভেদে এই ধাপগুলো আলাদা হতে পারে, কিংবা এই ধাপগুলো নির্ভর করে আসলে। তো এজন্য প্রতিষ্ঠানের হিসাব চক্রের ধাপসমূহ স্বাভাবিকভাবে বিভিন্ন রকম হতেই পারে। তো প্রথম ধাপটি হচ্ছে লেনদেন শনাক্তকরণ। কোনটি লেনদেন আর কোনটি ঘটনা, এই দুটি আমাদেরকে আলাদা করতে হবে, এবং লেনদেনগুলোকেই শুধুমাত্র লিপিবদ্ধ করতে হবে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে। দ্বিতীয়টি হচ্ছে লিপিবদ্ধকরণ। লেনদেন যখন শনাক্ত করা হয়ে গেল যে হ্যাঁ এটি ব্যবসায়ের ক্ষেত্রে লেনদেন এবং এটি লিপিবদ্ধ করার উপযোগী, সেক্ষেত্রে এটিকে আমরা লিপিবদ্ধ করব দুতরফা দাখিলার মাধ্যমে বা জাবেদাভুক্ত করার মাধ্যমে। এবং জাবেদাভুক্ত করার পরবর্তী ধাপটি হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। তারিখ ধরে একটা নির্দিষ্ট মাসে যতগুলো লেনদেন হলো সেগুলো আমরা তারিখ অনুযায়ী লিখে ফেলি, এবং পরবর্তীতে কোনটি কোন নামে আসছে একটা শিরোনাম পাচ্ছে সবগুলো, যেমন ক্রয় সংক্রান্ত সমস্ত জাবেদাগুলোকে একটা শ্রেণীতে ভাগ করা হচ্ছে, আবার বিক্রয় এর ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে, বিভিন্ন সম্পদ ক্রয়ের ক্ষেত্রেও এরকম আলাদা নাম দিয়ে, যদি আসবাবপত্র কেনা হয় তাহলে আসবাবপত্র, আবার বিবিধ দেনাদার, বিবিধ পাওনাদার, খতিয়ানে যেভাবে আমরা লিপিবদ্ধ করি সেই খতিয়ানভুক্তকরণকেই আমরা বলছি শ্রেণীবিন্যাসকরণ। খতিয়ানও একটা অনেক বড় হয়ে যায়, এবং সেখান থেকে ডেবিট ক্রেডিট অনুসারে আমরা এটাকে একটা রেওয়ামিলের মাধ্যমে ডেবিট একপাশে এবং ক্রেডিটগুলোকে একপাশে রেখে দিই। এর পরবর্তীতে সমন্বয়। সমন্বয়করণের সময় যখন হিসাবগুলোকে লিপিবদ্ধ করা হয়, এরপরে শ্রেণীবিন্যাস করা হয়, সংক্ষিপ্ত করা হয়, তারপরেও কিছু লেনদেন থেকে যায় যেগুলো লেখা হয় না, কিংবা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে, কিংবা অন্য কোনোভাবে মিসিং হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সেগুলোকে পুনরায় সমন্বয় করতে হয়। সমন্বয় করার পরে সমন্বিত রেওয়ামিল একটি তৈরি করতে হয়। আপনারা যারা ওয়ার্কশিটের অঙ্কগুলো করেছেন সেই ওয়ার্কশিটে আমাদের ঠিক একইভাবে যেগুলো করা হয় আর কি, যে জার্নাল থেকে নিয়ে সেগুলোকে এই রেওয়ামিলের কাছ থেকে সমন্বয় করার পরে আবার সমন্বিত রেওয়ামিল তৈরি করা হয়, যেটাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলা হয় সেটি। তো সমন্বিত রেওয়ামিল তৈরি করার পরে আমাদেরকে আর্থিক বিবরণীর দিকে যেতে হয়। সমন্বিত রেওয়ামিলের যে তথ্যগুলো থাকে সেগুলো থেকে আয় ব্যয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়। ইনকাম স্টেটমেন্টের পরে মালিকানা স্বত্ব বিবরণী যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তৈরি করা হয়, এবং আয় বিবরণী থেকে সরাসরি চলে যাওয়া হয় উদ্বর্তপত্রে হিসেবে আমরা ধরে নেই। এবং এর পরবর্তীতে হচ্ছে সমাপনী দাখিলা, মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব কাল শেষে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিতে হয়। যে দাখিলার মাধ্যমে রেওয়ামিলের মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোকে আয় বিবরণীতে হস্তান্তর করে তার জের শূন্য করা হয় তাকে সমাপনী দাখিলা বলা হয়। তারপরে আমাদের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে সমাপনী উত্তর রেওয়ামিল। তো মুনাফা জাতীয় দফাগুলোর জের শূন্য করার পরে বিভিন্ন সম্পত্তি ও দায় সমূহের জেরগুলো নিয়ে যে রেওয়ামিল তৈরি করা হয় সেটিকে বলা হয় সমাপনী রেওয়ামিল বা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এবং সর্বশেষ ধাপটি হচ্ছে বিপরীত দাখিলা। হিসাব চক্রের এ ধাপে পরবর্তী হিসাবকালের লেনদেনসমূহ লিপিবদ্ধ করার সুবিধার্থে চূড়ান্ত হিসাব প্রস্তুত ও সকল হিসাব বই বন্ধ করার পর সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা দেওয়া হয়। এটি বাধ্যতামূলক নয়, এটি একটি সাধারণত ঐচ্ছিক বিষয়। চলতি সালের বকেয়া আয় ব্যয় ও অগ্রিম আয় ব্যয় এই জিনিসগুলো এখানে লেখা হয়। তো পরবর্তী হিসাবকালের শুরুতে উদ্বর্তপত্রের সম্পত্তি এবং দায়সমূহ চলতি বছরের হিসাবের খাতায় জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে নতুন বছরের কার্যক্রম শুরু হয়, এবং এইভাবে এই ধাপটি চলতেই থাকে, যার কারণে এটিকে আমরা একটা সাইকেল বা একটা চক্র হিসেবে এটিকে উপস্থাপন করা হয়। তো এই 10টি পয়েন্ট ছিল, এগুলো
আগেও বলেছি যে আলাদা হতে পারে প্রতিষ্ঠান হিসেবে। তো মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় ধাপের মধ্যে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।